সাতক্ষীরা জেলা থেকে জিএম হাসান মনিরের পাঠানো তথ্য। সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী ফ্রেন্ডস ডায়মেটিক ক্লাবে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লার নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে 22 জন জুয়ারিকে আটক করা হয়। পরে আটকিতদের 1 মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার 2 জুলাই বিকেলে ফ্রেন্ডস ডায়মেটিক ক্লাবের চতুর্থতলা থেকে তাদেরকে আটক করা হয়। আটকিতরা হলেন আলিয়ার রহমান, আব্দুল সেলিম, ইয়ারুল খা, সিরাজুল ইসলাম, রিয়াজুল ইসলাম, দেওয়ালার সর্দার, হান্নান গাজী, মাসুম, কামরুল ইসলাম, ফরাত হোসেন, শফিকুল ইসলাম, জালালউদ্দিন, মনির ইসলাম, লিয়াকত হোসেন, সালামত আলী, রবিউল ইসলাম, আলী হায়দার, রাশেদুল, মোরল, আল আমিন ও আব্দুর রহমান। এই সময়ে ঘটনাস্থলে থেকে 1 লাখ টাকা, 10,000 ও 264 টাকা, বিপুল পরিমাণ তাস, অসংখ্য মোবাইল সেট, জুয়ারুর সামগ্রী উদ্ধার করা হয়। আটকিতদের মধ্যে রয়েছে সাতক্ষীরার 14 জন, খুলনার ডুমুরিয়া 5 জন ও যশোরের কেশবপুর ও মনিরামপুর উপজেলা 3 জন। প্রতিদিন সাতক্ষীরা আশেপাশের জেলা থেকে পাক্কা ও বিআইপি জুয়ারুদের এনে বছরের পর বছর এভাবে জুয়া খেলা চলছিল। আটক 22 জুয়ারির প্রত্যেক 1 মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান সাতক্ষীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা। সাতক্ষীরা জেলা জিএম হাসান মনির, বিডি জোনাকি নিউজ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।